আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, আচ্ছা হাঁটুতে প্রচণ্ড ব্যথা, আচ্ছা, সারা শরীরেই ব্যথা। পেন কিলার ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে যায়, হুম হুম আবার মনে করেন যে টাইমে ওষুধটা খাচ্ছি ওই টাইমে আবার ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। মানে ওই আচ্ছা পেন কিলার যা খাই খায়া হয়তো কতক্ষণ ভালো থাকছে, হুম হুম আবার ব্যথা ওরকমই হচ্ছে। এরকম করে করে আমি অনেক ডক্টর দেখাইছি। যে শীত গেল, যে এই শীতে আমি তো বিছানা থেকে উঠতেই পারতাম না। পরে আমি ইউটিউবে স্যারের অনেক দেখি, দেখার পর মানে আমার বিশ্বাস হয় যে আমি ওইখানে গেলে হয়তো ভালো ভালো হবো। একটা ট্রিটমেন্ট পাবেন। হ্যাঁ, আচ্ছা, দেখার পর তারপর আমি এখানে আসছি, আসে ট্রিটমেন্ট করে আমি অনেক ভালো এখন। এখন ওই আগের ব্যথাগুলো এখন আর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডের নতুন আরেকটি এপিসোড, নতুন একজন পেশেন্টকে নিয়ে। আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে নতুন নতুন আমাদের নতুন নতুন পেশেন্ট নিয়ে আসার চেষ্টা করি, নতুন নতুন সমস্যা নিয়ে। এবং এতে আপনাদের যে উপকৃত হন আপনারা যে বিষয়ে, সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন রোগ সম্পর্কে আপনারা জানতে পারেন এবং সেখান থেকে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় পেতে পারেন সে ধরনের একটা ধারণা আপনারা পেয়ে যান। এবং অনেকে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘ একটা সময় অনেক রোগী বলেন যে আমার তো ব্যথা। এখন সেই ব্যথাটা কোথায় ব্যথা? ব্যথা আসলে অনেকেরই থাকে, কিন্তু সেই ব্যথাটা আসলে আদৌ আপনার সাথে মিলে কি না, বা এই ধরনের ব্যথা আপনি কী ধরনের ট্রিটমেন্ট কোথায় করবেন সেই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পান। সো আসুন দর্শক, আমরা সরাসরি আমাদের আজকের পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই এবং ওনার সাথে আপনাদের সরাসরি আমরা কথা বলিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। আমার নাম নাজমুন নাহার নাদিরা। আচ্ছা, আপনার বয়স কত? 35। খুবই অল্প বছর বয়স কিন্তু। আচ্ছা, আপনি বাংলাদেশে কোন জেলাতে থাকেন? আমি গাইবান্ধা জেলায় থাকি। গাইবান্ধাতে। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সারা শরীরেই ব্যথা। আচ্ছা, কত বছর থেকে এই সমস্যাটা? এটা 6 বছর হচ্ছে। গত 6 বছর যাবত এই সমস্যাটা। এর আগে কি এই ধরনের কোনো ব্যথা বা কোনো কিছু কখনো অনুভব করেছিলেন? না, এর আগে কখনো ব্যথা অনুভব করিনি। আচ্ছা, তো 6 বছর আগে যখন আপনার এই ব্যথাটা প্রথম শুরু হয় বা প্রথম এই লক্ষণগুলো দেখা দেয়, প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি ডাক্তার দেখাইছি, ব্লাড টেস্ট করছে, ব্লাডে আরএ পজিটিভ আসছে। আচ্ছা, বলছে যে আপনার বাত ব্যথা হয়েছে আর কি। পেন কিলার ওষুধ দিছে, পেন কিলার ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে যায়, আবার মনে করেন যে টাইমে ওষুধটা খাচ্ছি ওই টাইমে আবার ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। মানে ওই পেন কিলার যা খাই খায়া হয়তো কতক্ষণ ভালো থাকছে, আবার ব্যথা ওরকমই হচ্ছে। এরকম করে করে আমি অনেক ডক্টর দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে মানে ভালো হচ্ছে না, ওই পেন কিলার খাই একটু ভালো থাকে, তারপরে আবার ব্যথা হয়। আচ্ছা, তার মানে ডক্টরের কাছে যাওয়ার পর আপনাকে ব্যথানাশক ওষুধ দিচ্ছেন বা যে ধরনের ওষুধগুলো দিচ্ছেন, দেখা যাচ্ছে যে কোনো কোনোটা হয়তো ব্যথা একটু কমে যাচ্ছে, আবার কোনোটায় ওই ওষুধ খাওয়া অবস্থাতেই আবার ব্যথাটা আপনার শুরু হয়ে যাচ্ছে, মানে সেটা নিয়ন্ত্রণযোগ্য ছিল না। কিন্তু এখন মনে করেন ব্যথার ওষুধটা খায়ও আর কাজ করতেছে না। দীর্ঘ 6 বছরে এখন মানে আগে একটু তাও চলাফেরা করতে পারছি, এখন একদম মানে ব্যথার ওষুধ খায়ও আর কাজ করতেছে না। যে পরে আমি ইউটিউবে স্যারের অনেক দেখি, দেখার পর মানে আমার বিশ্বাস হয় যে আমি ওইখানে গেলে হয়তো ভালো হবো। ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। হ্যাঁ, আচ্ছা, দেখার পর তারপর আমি এখানে আসছি, আসে ট্রিটমেন্ট করে আমি অনেক ভালো এখন। আপনার সেই ব্যথাগুলোকে এখন আর নেই? না, এখন ওই আগের ব্যথাগুলো এখন আর নেই। আচ্ছা, 6 বছর যখন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, যখন আপনি একটা সময় প্রায় হতাশ, শেষের দিকের অবস্থাটা কী ছিল? সেটা কি খুব বেশি খারাপ অবস্থায় চলে আসছিল? শেষের দিকে মানে এই যে শীত গেল, যে এই শীতে আমি তো বিছানা থেকে উঠতেই পারতাম না, কারো সাহায্য ছাড়া একদম নড়াচড়া করতে পারছিলেন না। এর সাহায্য নিয়ে আমিও উঠতাম, মানে অনেক কষ্টই হতো। আচ্ছা আচ্ছা, দীর্ঘ একটা সময় আমরা সাধারণত যারা ব্যথাজনিত সমস্যায় যারা ভুগেন, আমরা দেখি এই ধরনের পেশেন্ট যখন চিকিৎসা করতে করতে একটা সময় তারা কিছুটা ব্যর্থ হয়ে যখন আর চিকিৎসা পান না, তখন একটা সময় তাদের মনে হতে থাকে যে তারা হয়তো আর কখনো ভালো হবেন না। দেখা যায় আশপাশে যে ধরনের মানুষরা থাকে অনেকেই অনেক ধরনের কথা বলে। আমরা যখন দেখতে পাই যে আমাদের আশপাশের
যাদের সাথে একটা সময় আমরা উঠবস করেছি, এক সময় তাদের কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করেছি, তারা ঠিকই কাজ করছে, আমি আর তাদের মতো কাজ করতে পারছি না। আমার পরিবারের অনেক সদস্য আছেন যাদেরকে হয়তো আমি একটু টেক কেয়ার করতে চাচ্ছি, তাদেরকে একটু রান্না করে দিতে চাচ্ছি, বাসার অনেক কাজও আমি করতে চাই, কিন্তু সেগুলো আমি করতে পারছি না। তো সেগুলোর জন্য কি কখনো হীনমন্যতায় ভুগেছেন বা মনে কষ্ট সেটা কেমন লাগে? এটা তো অনেক কষ্ট, মানে আমি কিছুই করতে পারছি না, আমি কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারতেছি না, এটা তো আমার অনেক কষ্টই। আজকে 6 বছর হয় আমি সবার থেকে আলাদা। নীরবে অনেক চোখের পানি ফেলেছেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তো যখন এই সময়গুলো দিয়ে আপনি যখন পার করেছেন, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কতদিন ট্রিটমেন্ট করেছেন আর স্যারের বিষয়ে বা কীভাবে জানতে পেরেছিলেন প্রথমে? তো প্রথমে আমি ইউটিউবে দেখছি, দেখার পর আমি নিজেই মানে দেখছি আর ভাবছি যে কখন বা কোন দিন স্যারের কাছে যেতে পারবো, গেলে হয়তো আমি ভালো হয়ে যাব। আচ্ছা, স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন, দেখার পরে স্যার কী বলেছিলেন? স্যার দেখার পরে বলছে যে এখানে ভর্তি হন, 12 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, তো আজকে কতদিন? আজকে 10 দিন। আজকে 10 দিন। আপনার সেই ব্যথাগুলোর কী অবস্থা এখন? ব্যথা তো অনেক ভালো, আমি আগের চাইতে অনেক ভালো এখন। সেই ব্যথাগুলো নিশ্চয়ই অনেকটুকুই এখন দূরে চলে গেছে, সেই ব্যথা আর এখন আর আপনি অনুভব করছেন না? না না, ব্যথাগুলো আর এখন নেই। আপনার কি মনে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন? হ্যাঁ। যেটা হয়তো গত 6 বছর আপনার কখনো হয়নি? না, গত 6 বছরে আমি এরকম হয়নি। তো তার মানে দীর্ঘ 6 বছর পরে আজকে সম্পূর্ণ সুস্থ একটা জীবনে ফিরে এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? তো অনেক ভালোই লাগছে। দর্শক, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথেও পরিচিত হই এবং ওনার কাছ থেকে একটু ওনার মায়ের বিষয়ে একটু আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান পরাগ। আচ্ছা, আপনি পড়াশোনা নিশ্চয়ই করছেন? জি, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিকে পড়তেছি। আচ্ছা, আপনার মা যেটা বলেছেন যে উনি গত 6 বছর যাবত উনি আর্থ্রাইটিস রোগে উনি কষ্ট পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু সেটার সঠিক কোনো ফলাফল উনি পাননি, আপনি ওনাকে আগে কেমন দেখেছেন আর আফটার চিকিৎসা কেমন দেখছেন ওনাকে? আগে তো আমার আম্মু হাঁটতেও পারতো না, আমাদের ফ্যামিলির একটা ক্রাইসিস হয়ে যাচ্ছিলো, সে হাঁটতে পারতেছে না, কোনো কাজ করতে পারতেছে না, আর আমাদের ফ্যামিলিতে সেভাবে কেয়ার করারও টেক কেয়ার করারও কেউ না, আমার বাবা দূরে থাকে, এটা অনেক কষ্টেরই। কিন্তু এমনি ইউটিউবে সার্চ দিতে দিতে আর কি, ব্যথা বিষয়ে সার্চ দিতে দিতে হঠাৎ ইউটিউবে ডক্টর শফিউল্লাহ স্যারের এই ভিডিওটা দেখতে পাই, ওনার বিভিন্ন পেশেন্টের এইসব সাক্ষাৎকারে দেখতে পাই যা সেগুলো আমার আম্মুর ব্যথার সাথে অনেক রিলেটেড, ওই ভাবনা থেকে এখানে নিয়ে আসা আম্মুকে। আচ্ছা, এখন ট্রিটমেন্টটা কেমন দেখছেন এখন? এখানকার ওষুধ থেরাপি সব বিষয় মিলে এখানকার পরিবেশের সাথে অনেকটা আম্মু এখন ভালো, আগের চেয়ে অনেকটা ভালো আছে। কেমন লাগছে এখন আপনার কাছে ছেলে হয়ে আপনার মাকে যখন এখন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার তো ছেলে হিসেবে অনেক ভালো লাগতেছে এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছে যে আমার আম্মুকে ভালো করে দেওয়ার জন্য, পাশাপাশি ডক্টরের এসব চিকিৎসারও অনেক ধন্যবাদ জানাচ্ছে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি যেটা বলেছেন গত দীর্ঘ 6 বছর আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি ব্যর্থ হয়ে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছেন এবং আপনি মাত্র 10 দিন এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের আশপাশে কিন্তু আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন, যারা হয়তো কেউ ঘাড়ে ব্যথা, কেউ হাতে ব্যথা, কেউ জয়েন্টের ব্যথা, কেউ পায়ের তালুতে ব্যথা, কেউ আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন এই ব্যথাজনিত সমস্যায়। তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলি তারা যেন মানে যেভাবে হোক, যদি জানা থাকে যে এরকম মানে ডক্টরের খবরটা যদি পায় থাকে তাহলে তারা যেন এখানে আসে, এখানে ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ তারা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ ওনার কাছ থেকে শুনতে পেলেন যে উনি দীর্ঘ একটা সময় উনি আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন
এবং বিভিন্ন জায়গায় কিন্তু উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বিভিন্ন যখন যেখানে শুনেছেন যেই ডক্টরের কথা শুনেছেন সেখানেই ওনারা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন। বাট ওনার যে সমস্যাটা সেটা কখনোই উনি প্রকৃতভাবে উনি সমাধান পাননি। পরবর্তীতে ওনারা যখন জানতে পেরেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা, শুধু এরকম না, আমাদের এই বাংলাদেশে কিন্তু এই ধরনের চিকিৎসা এখন অনেক বেশি সহজলভ্য এবং আপনারা চাইলেই কিন্তু যে কেউ এই ধরনের সেবা নিতে পারেন। শুধু আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেবেন কোথায় সঠিক চিকিৎসাটা হচ্ছে এবং কী ধরনের রোগী আপনার মতো এই ধরনের রোগের কোথায় ভালো চিকিৎসা হচ্ছে, একটু ভালো করে যদি আপনারা চোখ কান খোলা রাখে আমরা কিন্তু সঠিক চিকিৎসাটা আমরা নিতে পারি। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে না আমি ভালো থাকবো, আমি সারা জীবন ভালো হয়ে থাকবো, আমি সুস্থ জীবনযাপন করবো, তাহলে আপনারা অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই মূল্যবান মতামত আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন, এ থেকে তারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।